আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মুড়ি নিয়ে একটা রেসিপি তৈরি করব। মুড়ি তো সবাই খায়, মুড়ি মাখা খায়, ঝাল মুড়ি খায়, তো এই খাবারগুলো খেতে খেতে আর ভালো লাগে না। আজকে তাই একটি নতুন রেসিপি তৈরি করব, মুড়ি দিয়ে মুড়ির পকোড়া তৈরি করব। তৈরি করতে লাগবে আমার দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, চারটা কাঁচামরিচ কুচি নিয়েছি, আর দিয়ে দিছি ধনে পাতা কুচি। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ি, ভাজা জিরা মশলার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ চাউলের গুঁড়ি। আপনারা চাইলে আটা দিতে পারেন বা বেসন দিতে পারেন, যার যার ইচ্ছা মতো দিতে পারেন। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা অল্প অল্প করে দিচ্ছি। আর একটু পানি লাগবে, এখন আমি ভালো করে সব মিশিয়ে নেব। এই যে আমার সবগুলো মিশানো হয়ে গেছে, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এগুলো দিয়ে আমি পকোড়া সেগুলো তৈরি করব। অল্প অল্প করে একটা পকোড়া শেপ করে নিব। চাইলে এটা আপনার গোল বলের মতো করেও নিতে পারেন, আবার দেখে যে বল করে একটু চাপ দিয়ে চ্যাপটা করেও নিতে পারেন। এই যে হয়ে গেছে, দেখ আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করছি। এই যে তৈরি হয়ে গেছে আমার সবগুলো পকোড়া, এখন আমি এগুলো তেলে ভেজে নেব। কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দেব, হালকা আঁচে ভেজে নেব। এখন আমি এক পাশ উল্টিয়ে নেব, মানে একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, এই যে বাদামি কালার হয়ে আসছে। এক এক সবগুলো আমি উল্টিয়ে নেব। হয়ে গেছে আমার মুড়ির পকোড়া, এখন সবগুলো আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার মুড়ির ঝটপট পকোড়া। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, যে মুড়ি মাখা বা ঝালমুড়ি ভালো লাগে বেশি না মুড়ির পকোড়া বেশি ভালো লাগে। আর আমার মুড়ির পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা না করছেন তারা এক্ষুনি করে ফেলেন নতুন নতুন এমন আরও মজাদার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।